সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে চাচ্ছি ফাইবার এর গিগ ডেসক্রিপশন নিয়ে, কিভাবে আপনারা এটা ইউনিক করবেন। এবং আমরা অনেকে আছে যারা নতুন প্রোফাইল তৈরি করার পরে তাদের প্রোফাইলগুলো ফাইবার নিচ থেকে বলতেছে যে প্রোফাইলগুলো করতেছে না, অ্যাপ্রুভ দিতেছে না। কারণ হচ্ছে তাদের এটা প্রমাণ হয় হচ্ছে তাদের যখন গিগ পাবলিশ করে, গিগ পাবলিশ করার পরে আমার অনেকেই মেসেজ করছে যে ভাই গিগ পাবলিশ করার পরে আমার অ্যাকাউন্টটা বলতেছে অ্যাপ্রুভ না। কারণ সেটা ফাইবার কীভাবে ডিসিশন নিচ্ছে এটা এটা যদি আমি অ্যাকুরেট বলে থাকি, সেটা হচ্ছে ফাইবার এখানে তাদের গিগ কতটুকু ইউনিক আছে এবং সেটা কপি কিনা সেটা দেখার পরে চেক করে গিগটা পাবলিশ করতে দেয়। দেন আপনার যদি গিগটা কপি থাকে বা ইউনিক যদি না থাকে, সেক্ষেত্রে আপনার গিগগুলো দেখা যায় বা আপনার অ্যাকাউন্টগুলো টোটাল কথা হচ্ছে অ্যাপ্রুভ করে না, বলে যে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয় নাই। তো এখন এই প্রবলেমটা ইদানিং বেশি হচ্ছে, কারণ আমাদের আজকেও একটা স্টুডেন্টের প্রোফাইল করছে, কিছুক্ষণ আগে গিগ একটা পাবলিশ করে দিলাম। তো তাদের কোনো সমস্যা হচ্ছে না, যারা এখানে নতুন সেলার, যারা কাজ না শিখে কোনো প্রকার কোনো পরিশ্রম না করে অন্যের গিগগুলো কপি করতেছেন, তাদের অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ হবে না এটাই। তো আমরা যেটা করি, আমরা সরাসরি এখান থেকে আমরা যে কোনো কপিগুলো করে দিই। কীভাবে কপি করি, ধরেন কেউ কেউ আছে আমরা যারা নতুন সেলার, তারা হুবহু এখান থেকে এই এক লাইন হোক বা একটা শব্দ হোক বা কোনো কিছু কিন্তু কপি করে, এরকম করে কপি করে। হ্যাঁ, কপি করে আমরা যদি এবার প্লাজিডব চেকারে যাই, ধরেন আমরা যদি একটু চেক করি যে এটা আসলে চুরি কিনা বা কত পার্সেন্ট ইউনিক সেটা যদি দেখতে চাই, সেটা কীভাবে দেখব, একটা নাম হচ্ছে ডুবলি চেকার। থেকে ভালো রেজাল্ট আসে যারা আমরা গুগল অ্যাডসেন বা যারা আর্টিকেল রাইটিং নিয়ে কাজ করে থাকেন বা এসইও নিয়ে কাজ করে থাকেন, তারা এগুলো বিষয়ে খুবই পরিচিত, এই দুইটা জিনিস থাকি বেশিরভাগ। ধরেন আমার একটা ডেসক্রিপশন আমি ওইখান থেকে চুরি করছি, তো ওইখান থেকে আমি এটা ধরেন আমি এখান থেকে এটা আমি এখানে কি করব, ধরেন এখানে আমি ক্যাপচার পূরণ করবো, আগে দেখি আমার এটা চুরি কিনা সেটা দেখবো কিভাবে। ধরেন চেকিং প্লাজিরম, তো এটা হতে থাকুক, তাই না? আমরা এটা কিন্তু হয়ে গেছে, ধরতে গেলে হয়ে গেছে। কত পার্সেন্ট ইউনিক বা কত পার্সেন্ট অন্যেরটা কপি সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো একদম সঠিকভাবে। আর এটা যখন লিখবেন বা কোনো আর্টিকেল লিখবেন, অবশ্যই একটা গুগল নোটপ্যাডে রাখবেন অথবা আপনার এক্সেলে রাখবেন, মানে গুগল ডক ফাইলে রাখতে পারেন, সেখান থেকে কিন্তু এটা কপি করলে সব থেকে ভালো হবে। তো কপি করে এভাবে দিবেন, আর সবসময় ট্রাই করবেন হাতে যে শব্দটা আপনি কপি করছেন। যখন এখানে ডুবলি চেকারে চলে আসলাম, ডুবলি চেকারে আসার পরে যখন আমি এটা কপি করে দিলাম, তখন দেখেন এখানে বলা আছে যে প্লাজিরম এখানে মোটামুটি 100% এবং ইউনিক 0%। এটা কিন্তু তারা বলে দিতেছে যে এটা সম্পূর্ণই কপি, হ্যাঁ কপি বা এটা ইউনিক না। তো এটা কোথা থেকে নিচ্ছে বা কী করছে সেটা আসলে আমরা একজাক্টলি দেখতে পারতেছি না, ওইটা দেখতে হয় আরেকটা জায়গা থেকে, অবশ্য প্রিমিয়াম টুলস লাগে। তো এটা দেখার জন্য যদি আপনারা চান ওইটাতে আমি দেখাবো, সমস্যা নাই। কিন্তু দেখেন এটা কিন্তু 100% বলতেছে যে এটা কপি, তারা কিন্তু ধরে ফেলছে অ্যাকুরেটভাবে, তারা ধরে ফেলছে যে এটা কপি। তো আপনি যদি ইউনিক করতে চান, দেখেন এখানে ম্যাকে এটি ইউনিক, এটার যে একটা ইউনিক ডিসক্রিপশন কী হতে পারে সেটা কিন্তু এখান থেকে করতে পারবেন, ঠিক আছে? আর এখানে ইউনিক কিন্তু আপনাকে অবশ্যই 100% ইউনিক করতে হবে। আপনি যদি এটা 1%ও রাখেন তাহলে কিন্তু আপনি কেস খেয়ে যেতে পারেন। তো অবশ্যই এটা 100% রাখবেন, ইউনিক 100% রেখে আপনার ডেসক্রিপশনটা চুরি করলে সেটা হাতে লেখে মূলত আপনাকে একটু চেঞ্জ করে করে লিখতে হবে বা কিছু ওয়ার্ডের শিরোনিম বসাতে হবে। ধরেন একটা ঘুটের কোনো জায়গায় কেউ ঘুট বসাইছে, তো আপনি বেটার দিতে পারেন বা বেস্ট দিতে পারেন বা এক্সিলেন্ট দিতে পারেন, এরকম অনেক ইউনিক কিন্তু মানে শিরোনিম বসে। হ্যাঁ, তো আপনারা চাইলে কিন্তু ওইভাবে এইগুলো শিরোনিম বসায় বসায় ডেসক্রিপশনগুলো লিখতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেল, আপনার ডেসক্রিপশনটা ইউনিক হয়ে যাবে। আর এটা দিয়ে যদি আপনার এই ছোট্ট একটা মাধ্যমে যদি আপনার ডেসক্রিপশনটা ফাইন্ড করতে পারে, তাহলে ফাইবার তো অনেক বড় একটা প্ল্যাটফর্ম, তাই না? তাহলে তো আপনি একদম ধরা খেয়ে যাবেন। তো সেই জন্য আমরা সবাই যেটা করি, এইভাবে কপি করে মেরে দিই, ফাইবারে আমাদের অ্যাকাউন্টগুলো অ্যাকসেপ্ট করে না। এক্ষেত্রে কার কিছু করার নাই, আপনাকে অবশ্যই ডেসক্রিপশন ভালো করে লিখতে হবে, অবশ্যই এগুলো জানতে হবে, না জানলে আসলে কোনো লাভ নাই। আপনি ফাইবারে কাজ করবেন, ফাইবারের অনেক বিষয় আছে যেগুলো আপনারা জানেন না, না জেনে কাজে নামলে তো আপনাদের ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে না।
তো আশা করি মোটামুটি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা প্ল্যাজিয়ারিজম চেকার বা চেক করতে পারেন, অথবা গিগ ডেসক্রিপশন কতটা ইউনিক হয়েছে বা গ্রামার রিলেটেড হয়েছে কিনা সেটাও কিন্তু এখান থেকে ফাইন্ড করা যাবে। ডুবলি চেকার আছে, অন টেক্সট আছে, তারপরে স্মল টুলস আছে, কপি কপি চেকার আছে, তারপরে আছে হচ্ছে প্ল্যাজিয়ারিজম ডিটেক্টর, প্ল্যাজিয়ারিজমস ডিটেক্টর, এরকম আরও অনেকগুলো টুলস আছে, তারপর ফাইবারের অনেকগুলো এক্সট্রেকশন আছে, ঠিক আছে। এইভাবে কিন্তু ফাইবারের যদি আমরা বলি ফাইবার ফাইভ ডাটা বা ফাইভ ডেট এরকম একটা এক্সট্রেকশন আছে, এগুলো দিয়ে কিন্তু আপনারা ইজিভাবে এইগুলো চেক করে ফেলতে পারবেন। তো আমি মনে করি এইভাবে যদি আপনারা কাজ করেন, মোটামুটি আপনারা যদি ইউনিকভাবে ডেসক্রিপশন লাগেন, যদি আপনার প্রোফাইলের যদি পার্সেন্টেজটা 100% রাখতে পারেন বা 90% রাখতে পারেন, আপনার অ্যাকুরেট যদি ছবি দিতে পারেন ভোটার আইডি কার্ডের সাথে ম্যাচিং, অথবা সোশ্যাল মিডিয়াগুলো যদি লিঙ্ক আপ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা সহজেই কিন্তু অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনারা কিন্তু গিগুলো পাবলিশ করতে পারবেন। আমি গ্যারান্টি দিতেছি, ঠিক আছে, আপনারা গিগ পাবলিশ করতে পারবেন। তো আই হোপ আপনারা অনেক কিছুই আজকে বিষয়টা বুঝতে পারছেন বা শিখতে পারছেন যে এটাতে কীরকম হেল্প হবে বা কীরকম কাজে লাগতে পারে। হ্যাঁ, তো মোটামুটি এটা দিয়ে আপনারা চাইলে কিন্তু গিগ ডেসক্রিপশন ইউনিক কিনা সেটা দেখে নিতে পারেন। তো সম্পূর্ণ ক্লাসটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।